হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমার সবাই? আশা করছি ভালো আছো, আমি খুব ভালো আছি। আর এখন বাজে গায়ে 7টা, এই 7টা থেকে আমার ব্লগটাকে স্টার্টিং করছি। আর আর সারাদিন আমি কী করছি সমস্ত কিছু ব্লগের মধ্যে শেয়ার করবো। অবশ্যই তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি গাইজ, তাড়াতাড়ি যাও গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ি সবার আগে গাইস তোমাদের কাছে পৌঁছে যাই। চলো আজকে দিনটাকে শুরু করি। আমার ব্রাশ করা হয়ে গেছে, আমার বিছানা গোছানো হয়ে গেছে, আমি এখন দেবো রান্নাঘরে। রান্নাঘরে কী করছি সমস্ত কিছু ব্লগের মধ্যে শেয়ার করবো, চলো যা যাক। তো বন্ধুরা, আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর এখানে আমি চাল ডালের সাথে দিয়ে ফ্যানে ভাত করছি, এটা আমার খুব ভালো লাগে। চুলাটা অলরেডি 3টা সিটি পড়ে গেছে, আমি এটাকে খুলে নেবো। রান্নাবান্না হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি মার কাছে পুজো দিতে, মা এলে খাবো, তার জন্য একটু অপেক্ষা করছি। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুমাতেই পারলাম না, সবাই ঘুমোতে যাবো। আর এই যে এত পরিমাণ হাওয়া হচ্ছে, এত পরিমাণ আকাশ ডাকছে যে আমার ঘুমই ভেঙে গেল। বৃষ্টি আসার নাম নেই, শুধু আকাশ ডেকেই যাচ্ছে। এই যে ফিনালি ওনার আবির্ভাব হয়ে গেছে, বৃষ্টি চলে এসছে। কতদিন পর বৃষ্টির মুখ দেখলাম, যদিও বা বৃষ্টি এলো তাও একদম অল্প অল্প হচ্ছে, এমনই হচ্ছে, মাটি ভিজছে না। তো বন্ধু, তারপর আমি ঘুমিয়ে গেছিলাম, বৃষ্টি একটু কমে গেছিলো, তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে এখন খাচ্ছি লেবুর শরবত, যেটা দুপুরে খাওয়ার কথা ছিল, আমি দুপুরে খেতে ভুলে গেছিলাম, ফ্রিজে ছিলাম, এটাকে এখন খাচ্ছি। আর দেখো বৃষ্টি হয়েছে কিন্তু মাটি ফাটি কিছু ভেজেননি। আর আমি এখন গাছগুলোর ডালাপাল্লা একটু কেটে দিচ্ছি, কেননা কেটে দিলে একটু ভালোভাবে বাড়বে। আর তারপর এই জায়গাটা আমার হাজবেন্ড পরিষ্কার করে দিয়েছে, ওই জন্য আমি ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ড, এই যে আমি গরম গরম পকোড়া নিয়ে বসে পড়েছি, পকোড়া সস আর শশা নিয়ে বসে পড়েছি। তো এটা হচ্ছে কি আজকেরকার টিফিন। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হালকা হালকা হাওয়া হচ্ছে, আর সাথে বসে এরকম পকোড়া খাচ্ছি, একটা আলাদা লেভেলের একটা এনজয়। তো বন্ধুরা, আমার রাতের খাওয়া হয়ে গেছে, আমি আর কোনো ভিডিও দিতে পারলাম না, তার জন্য অনেক অনেক সরি। আর এবার যখন ঘুমো তো তার আগে একটু স্কিন কেয়ার করো, আর মুখটা ধোয়া হয়ে গেছে ফেস ওয়াশ দিয়ে,
আর এদিকে চুলটা বেঁধে নিয়েছি, আর যেগুলো প্রোডাক্ট মাখবো মানে স্কিন কেয়ারের জন্য সেগুলো মেখে ঘুমিয়ে পড়বো। আর এরই সাথে সাথে আমরা আজকে ব্লগটা এখান করে দিচ্ছি এন। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। ততক্ষণের জন্য ভালো থাকো সবাই, আপনারা দেখো নতুন ব্লগে, বাই।